এতদিন যেন দেখার জন্য অপেক্ষা করছি। বাবা কি ব্যাপার, রাস্তায় তোমার কোনো অসুবিধা হয় নাই তো? মানে কোনো অসুবিধা নাই, সামনে তো সব বদ হয়ে গেছে। আমার মেয়ের জামাইয়ের কাছেও আসবেন না, কি কোন বিয়ে? আমার পোলার কাছে আমি যেতে পারবো না, এটা কেমন কথা কর? পোলা তো এখন আর আপনার নাই, যেদিন থেকে আপনার পোলারা আমি বিদেশ পাঠাইছি সেই দিন থেকে আপনার পোলা এখন আমার পোলা হয়ে গেছে। উল্টাপাল্টা কথা কবেন না বিয়েন, আমার পোলার কাছে আমি যাবো, দেহি আমার কি আটকায়। বাবা দীপ তুই কেমন আছিস? কেমন আছি দেখতে পাইতেছো না? এখন কাছে পেয়ে আলগে ফ্রি দেখাইতেছো, ওই যে বিদেশে ছিলাম তখন তো ফোন দিয়ে দেখো নাই যে কেমন আছি তোমার পোলা, দেখছো কখনো? এখন কাছে পেয়ে আলগে ফ্রি দেখাবে উদলে উঠছে না? কেমনে নেবো, আমাকে কাছে কি মোবাইল আছে? এই তুমি দাঁড়ায় দাঁড়ায় ওদের কথা শুনছো কেন? চলো তো আমাদের বাড়িতে চলো। এইটা তুমি কি কবো মা? দীপ তোমাকে বাড়িতে যাইবো মানে? দীপ আমার পোলা, আমাকে বাড়িতে যাইবো? দীপ তো আপনাকে পোলা আছিল, এখন সে আপনাকে কেউ না। এটা তুমি কেমন কথা কবো মা? দীপ আমার পোলা, আমি তারে 10 মাস এই পেটে রাখছি, আর আজকে তুমি কইতেছো দীপ আমাকে কেউ না? খাওয়াই পড়াই এতটুক থেকে এত বড় করছি, আর এখন তুমি কইতেছো দীপ আমাকে কেউ না? কারণ দীপ যখন বিদেশ যায় তখন তো আপনারা তার বিদেশ পাঠানোর জন্য পয়সা করি কিছুই দিতে পারেন নাই। কে দিছে? এই আমি। আমি আমার বাপের বাড়ির থেকে পুরা 6 লক্ষ টাকায় না দীপরে বিদেশে পাঠাইছি। আর পোলা বিদেশ যাওয়ানোর সময় টাকা পয়সা দিতে পারেন নাই, অহন আইছেন পোলা দাবি করতে না? হ্যাঁ করতাছি, আমি হইতাছি দীপের জন্মদাতা পিতা, আর এটা গর্ভধারিণী মা। আপনি 6 লাখ টাকা দিয়ে আমার পোলারে বিদেশ পাঠাইছেন, তাই বলে কি আমার পোলারে কিনা নিছেন? খালি কি 6 লক্ষ টাকা? পোলা বিদেশে যাওয়ানোর সময় তার হাত খরচ আরো কত কিছু কাপড় চোপড় কিনা এইগুলা কে দিছে? আপনারা দিছেন? কি বলো মা, ফকিররা আবার এসব খরচ দিব কেমনে? ঠিকই কইছস, এখন আবার আইছে পোলা দাবি করতে। তারপরেও আপনার পোলা বিদেশে যায় যে 3 মাস কোনো কাজ কাম পায় নাই, বসে বসে খাইছে, এই বাংলাদেশের থেকে টাকা কে দিছে? আমি দিছি, আমি নগদ টাকা পাঠায়ে আমার জামাই বাবাজিকে বসাই বসাই খাওয়াইছি। কি বাবাজি চুপ করে রইছো কেন? তোমার বাপ মারে কিছু কইতে পারতেছো না? হ্যাঁ কথা শুনো, আপনি যে টাকা পয়সা পাঠাইছেন সেই টাকা দিয়ে আমি কোনো চলছি খাইছি, আর ওই দেশে তো আমার আপন বলতে কেউ না যে আমার খাওয়াইবো পড়াইবো আমার টাকা পয়সা দিয়ে হেল্প করবে, তাই না? পোলারে টাকা দেওয়ার নামে খোঁজ নাই, যেই দেখছে পোলা টাকা পয়সা কামাই করে বাংলাদেশে ফিরে আইছে সেই টাকার গন্ধে শুকতে শুকতে পোলার দাবি করতে চলে আইছেন, তাই না? একটা কথা কান খুলে শুনে রাখেন, এই দীপ এখন আপনাকে কেউ না, দীপ এখন আমার পোলা। অবাজান দেখ তোর শাশুড়ি একটার পর একটা কথা কইতেছে আর তুই চুপ করে শুনতেছিস, কিছুই কস না। সে তোরে টাকা দিয়ে বিদেশ পাঠাইছে বলে এখন তোর সেই সব হয়ে গেছে, আর আমরা তোর কেউ না। শোনো মা, বিপদের দিনে যে পাশে দাঁড়ায় সেই কিন্তু আপন হয়, বুঝতে পারছো? কই আমি যখন বিদেশে গেলাম তখন তো তোমাকে কাছে টাকা চাইছিলাম, ওই টাকা তো দাও নাই তুমি, দিছো? এখন আইসো পোলার অধিকার বলাইতে, আমার শাশুড়ি একদম ঠিক কথা বলছে, আমি তোমাকে কেউ না। বাপরে তুই আমাকে বাড়িতে কত বছর পর তোর নিজের হাতে খাওয়া মুগুলা রান্না করে রাখছি, চল বাজান তুই আমাকে বাড়িতে চল। কেন আমাকে বাড়িতে কি খাবারের আকাল পড়ছে নাকি? যান থেকে থেকে না, আমরা এখান থেকে যাবো না, আমার পোলারে নিয়ে যাবো। বোমা তুমিও চলো বাজান। খবরদার কইতেছি আমার পোলারে পোলা ডাকবেন না। কি রে তোর সামনে তোর স্বামীর এইভাবে টানা টানি করে নিয়ে যাইতেছে, এসে দেখো। বিশ্বাস হইতাছে না, আমার পোলা 6 লাখ টাকা লাগিয়া আমার ঘরে বইলা যাইব, আমার ঘরে এমনি অপমান করব, নিশ্চয় আমার পোলার ওরা কিছু করছে। তাবিজ, ওরা আমার পোলারে তাবিজ করছে, জাদু টোনা করছে, নাহলে সেই পোলা আমার কোন
কোনোদিন আমাকে কথাটা বলতে হয় নাই। এই পোলা কিনা আজকে আমাকে ধাক্কা মেরে ফেলাই দিল। আমি আমি মাতবরের কাছে যাবো, মাতবরের কাছে যাবো, আমি বিচার ডাকবো। আমার পোলারে আমার পোলারে আমাকে কাছে ফিরা নিয়ে আমো। মাতবরের কাছে গেলে কি হবো? মাতবর কি তাবিজ ভাঙাইতে পারবো? পারবো না। আমাকে ফকির বাবার কাছে যাইতে হবো। ফকির বাবার কাছে গেলে তাবিজ ভাঙাই দিতে পারবো। আমাকে পোলা আমার কাছে ফিরাই দিতে পারবো। তুই এটা কি করলি রে বাপ? টাকার কাছে বিক্রি হইয়া গেলি, নিজের বাপ মারে বুইলা গেলি, তোরে কেমনে বিশ্বাস করাবো? তখন আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না, এই ভিটা বাড়ি ছাড়া কিচ্ছু ছিল না। এই ভিটা বাড়ি বিক্রি করে যদি তোরে বিদেশ পাঠাইতাম, তাহলে আমরা কই থাকতাম? আমি কিছু বুঝি না দেবের বাপ, আপনি খালি আমার পোলারে এনে দেন। আমি কত শখ করে এত খাওয়ান রাখছি, এই খাওয়ানো ঘরে পচতেছে। আমি আবার যাবো, আমার পোলার আমার কাছ থেকে কেউ খারি লেতে পারবো না। আমি যাই আমার পোলারে ফিরে লই যাবো। দীপের মা পাগলামি কইর না, এখন যদি আমরা আবার যাই ওরা আরো বেশি অপমান করবো। করুক, ওরা যত খুশি অপমান করুক, আমি আমার পোলারে ছাড়া থাকতে পারবো না। আমি আমার পোলারে আনতে গেলাম। যাইও না তুমি, যাইও না। শোনো বাবাজি, তুমি তো শুধুমাত্র আমার মেয়ের জামাই না, আমার পোলাও। তাই আগে ভাগে কিছু কথা কইয়া তোমারে সতর্ক কইরা দেই, তুমি কিন্তু ভুলেও তোমার বাপমার কাছে যাইবা না। কেন যাবো না? কেন? শোনো পোলার কথা শোনো, তুমি যে তিনটা বছর বিদেশের বাড়িতে পইরা রইলা, কই তোমার বাপমা কি একটাবারের জন্য তোমার কোনো খোঁজ খবর নিছে? তারা লইব খোঁজ খবর? তুমি যে কামে ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে ফোন করতা, তোমার বাবা মার লগে কথা কইতে চাইতা, আমি দৌড়ে ফোনটা লইয়া যাইতাম, তোমার মারে কইতাম আপনার পোলা ফোন করছে, এই লন কথা কই। তোমার মা কি কইতো জানো? তোমার মা কইতো মেলা কাম আছে আমার, তোমার শ্বশুরের কাছে লইয়া যাও। আপনার কাছে লইয়া গেল, আব্বাও সেম কথা কইতো। আসলে তোমার বাবা মা চায় না তুমি টাকা কামাইয়া বড় লোক হও। শোনো বাবাজি, এখন ওরা তোমার কাছে আসে নাই, আইসে তোমার টাকার কাছে। তুমি বিদেশ থেকে টাকা কামাই আইছো, সেই টাকার ভাগ বসাইতে আইছে। তারপরে তোমার বাপমা অসুস্থ, তোমার কাছ থেকে টাকা নিয়ে হেরা নিজেকে চিকিৎসা করব। আর কথাও তো শুনছি তোমার বোন জামাইয়ের কোনো কাজ কাম নাই, মাঝে মধ্যেই তোমার ছোট বোনকে বাপের বাড়িতে পাঠায় টাকা নিয়ে লেগা। এই যে এখন তুমি বিদেশ থেকে আইছো, তোমার কাছ থেকে টাকা নিয়ে তোমার বোনের শ্বশুর বাড়িতে পাঠাইবো। এবার কি তুমি বুঝতে পারছো বাবাজি? আরে মাথা খারাপ নাকি? আমি বিদেশে থেকে কত পরিশ্রম করে টাকা পয়সা রোজগার করছি, আর সেই টাকা আমি ওকে দিব? আল্লাহর জন্য এরকম লই বাপমা, কারণ না দেয়। শোনো বাবা, তুমি মন খারাপ করো না, এখন থেকে মনে করবা আমি তোমার বাবা, আমি তোমার মা, আর আমি তোমার বউ। এখন তুমি বলো তুমি বিদেশ থেকে কত টাকা আনছো, মানে সোনা দানা কি কি আনছো? আরে আনছি আনছি, টাকা সোনা গহনা সবকিছু আনছি, মোবাইল আনছি একটা, দেখা দিচ্ছি। আরে থামো তুমি, যাইও না দীপের মা, এইভাবে তুমি তোমার পোলারে ফেরত পাইবা না। থামো কইতাছি, আমি তোমার কোনো কথাই হব না। আমি আমার পোলারে ছাড়া থাকতে পারবো না, আমি আমার পোলারে ফিরে লই আমোই আমো। থামো থামো কইতাছি দীপের মা, থামো না। আমাজা এটা অবশ্য বিদেশি মোবাইল, এটা তো বলে দেয়া। আপনি এটা কাজ করেন, ওই যে আপনি বসে বসে টেলিভিশন দেখেন না, এটা প্রয়োজন নাই। এখন থেকে ফেসবুক ইউটিউব সবকিছু দেখতে পারবেন, শুয়ে শুয়ে দেখতে পারবেন। এটা আমার জন্য বাবাজি? ওরে আল্লাহ রে আল্লাহ, কত বড় জিনিস বাবাজি, আর কিছু আনো নাই। আনি নাই মানে কি? সব কিছু আনছি। এই যে আপনার জন্য চুরি আছে, সোনা চুরি। এই যে সোনা চুরি, দেখেন তো কেমন লাগতেছে। কেমন লাগতেছে মানে আমার অনেক পছন্দ হয়েছে। এই তোমার জন্য কিছু আনো নাই? আরে আনি নাই, আমার তোমার জন্য তো সবকিছু আনছি। আমার বাড়িতে ঢুকার সাহস কই পাইছেন? আমার বাড়িতে কিভাবে ঢুকলেন? বিয়ান সাহেব, আমার পোলারে আমরা নিতে আসছি, আমার পোলারে আর আটকে রাখেন না। দেখছো দেখছো, তোমার বাপ মায়ের কথা দেখছো? হ্যাঁ, আমরা নাকি তোমার আটকে রাখছি। ভাই এখান থেকে যাও,
যখন বিদেশে কঠিন পরিশ্রম করছি, কই ফোন করে তো কখন খবর নাও নাই, তাই না? আর এখন যখন টাকা পয়সা নিয়ে আসছি দেশে, তখন ঠিকই টাকা পয়সার গন্ধ পেয়ে চলে আসছো, তাই না? বুঝিয়ে মেয়েগুলা। না রে বাপ, আমরা তো টাকা পয়সা নিতে আসি নাই, আমরা তোরে নিতে আইসি। নিজের বাড়ি থাকতে শ্বশুর বাড়ি পড়ে থাকবি, গ্রামের লোকজন জানলে কি করবো বাজান? চল তুই আমার সাথে চল। আর কে কইছে? আমরা তোর খোঁজ খবর লই নাই। আমরা তো বৌমার কাছে প্রতিদিন আইতাম, বৌমার কাছে আসি কইতাম যে আমার পুলার লগে আমরা একটু কথা কম। বৌমা কইতো তুই নাকি মেলা ব্যস্ত থাকি, এর লেগে খোঁজ খবর নিতে পারস না। আর বৌমা কইতো তুই নাকি মেলা রাতে ফোন দেস। আর হবা যান, আমার কাছে তো ফোন নাই, আমরা কেমনে তোর খোঁজ খবর নিমু? দেখছো দেখছো, তোমার বাপ মা কেমন করে মিথ্যা কথা বলতেছে। কই বইতো এখন এই যে বিদেশি টাকার গন্ধ পাইছে না, সুসুর করে সেই জন্য চলে আইছে। এই বুড়ে বেটা, আর একটা মিথ্যা কথা যদি কন, তাইলে আমি আপনার জিপ টান দিয়ে ছিড়ে ফেলাম। আমি কোন বাপের মেয়ে এটা জানেন না? বৌমা তুমি এমন করে কথা কইলা, আমি না তোমার শ্বশুর। ওইসব সম্পর্কে কথা এখন কইতেছেন কি লাগা? যখন আপনার পোলা বিদেশে যাওয়ার লেগে টাকা চাইছিলাম, তখন তো আমি বৌমা আসিলাম না, আসিলাম তো কাল লাগিনি। বৌমা এত বড় মিছা কথা কইও না, আল্লাহ সইব না। দেখছো দেখছো, তোমার বাপ মা তোমার সামনে আমারে কিভাবে অভিশাপ দিতেছে, তুমি কিছু পাও না কি লাগা? বুঝছি, খুব ভালো করে বুঝছি। বিদেশ থেকে আইছি না, একদম পিছু পিছু চলে আসছি, কি কিনে আসছি। ঠিক আছে দাঁড়াও, দিতাছি তোমাকে। শোনো, এই যে মধ্যে ই আছে, জায়নামাজ আছে, আর শোনো বিদেশ থেকে কয়েকটা সাবান নিয়ে আসছি, এগুলো ভাই দাও। বাবাজি তুমি এসব কি কইতেছো? হ্যাঁ, বিদেশি সাবান, বিদেশি জিনিসপত্র কি এরা ব্যবহার করার যোগ্য? আর এই সমস্ত জিনিস কি ওদের বাড়িতে রাখনের জায়গা আছে? আর সারাদিন হলো মাঠে ঘাটে কাজ করে, গাঁতে কয় ঘামের গন্ধ, এরা কি আর এই সমস্ত বিদেশি সাবান ব্যবহার করার যোগ্যতা রাখে? শোনো বাবাজি, এই সাবান আমার খুব পছন্দ, আমি এই সাবানগুলা ব্যবহার করবো, তাই আমি রাইখা দিলাম। হবি এইসব আপনি এইগুলা রেখে দেন, তাতে আমার কোনো আপত্তি নেই। আপনি গেলে আমার পোলাটারে ফিরে দেন বাজার। আয় তুই আমাকে লগে আয়। কইছি না আমি তোকে কেউ না, কইছি না একবার। এখান থেকে যাইবা নাকি গলা ধাক্কা দেবা একবার দেবো কিন্তু? সেটাই তো চাই তোমার বাবা মা, আমাকে সুখ তাগ সহ্য হয় না। বাজারে তুই আমাকে ভুল বুঝিস না, আমরা তোর বিদেশে যাওয়ার টাকা দিতে পারিনি, আমাদের কাছে নাই কইতো দেবো। তোরে দিতে হলে তো আমাকে বিটামানিটা বেস্ত হইতো, তাহলে আমরা কই থাকতাম? এর লেগে তোরে আমরা টাকা দিতে পারি নাই বাজার। বাজার তুই তো জানিস তোর ছোট বোনের বিয়ে দিতে যাইয়া দানি জমি সব বেঁচে দিতে হয়েছে, এই বিটা বাড়ি সারা কিছুই আসলো না, এটা যদি বেঁচে তোরে দিতাম তাহলে আমরা কই থাকতাম? হয়েছে হয়েছে, এই সমস্ত অপরাধের কথা কয়ে এখন আর আমার জামাই বাবাজি রে ফুতুর করতে আসেন না, দ্বীপ কোনো টাকা পয়সা আনে নাই, জানতো এখান থেকে। এই কথা তো গত 3 বছর ধরে আপনারা কইতাছেন, আমার পোলা বিদেশে বসে বসে আপনাকে টাকা খায়, এর লেগে আমার পোলা আমাকে টাকা দিতে পারে। আমার পোলা বিদেশ যাওয়ার পর থেকে তুমি একদিনও তোমার স্বামী বাড়িতে কোনোদিন যাই দেখো নাই। দেখছো দেখছো কেমন মিথ্যা কথা কই বৌমা? মিছা কথা আমি কইতেছি না, মিছা কথা তুমি কইতেছ। তুমি আর তোমার মাই মিল্লা আমার পোলারের তাবিজ করে আটকাই রাখছো। বাজার ও বাজার তুই হুশে আয়, ওরা তোরে তাবিজ করছে, তোর বাপার কাছে তুই ফিরে আয় বাজার। এই মহিলা আমার মাইয়ার আমার নামে একটা মিথ্যা অপবাদ দিবা না কইতেছি। আম্মা জান ওগো দুই জনে আমি কিন্তু চোখে দেখতে পাচ্ছি না, আমি তো সরান সরান কইতেছি। বাজার পড়াই যাচ্ছি, এই মহিলা মা আর যাই বলো আমার গয়নাটা কিন্তু সেই হয়েছে, দেখো চুড়িগুলো কি মোটা মোটা। হ্যাঁ দেখ না জামাই বাবা যে আমার জন্য কি সুন্দর সুন্দর চুড়ি আনছে, সবচেয়ে থেকে বড় কথা তো বড় একটা মোবাইল, আমার আর কষ্ট করে বসে বসে টিভি দেখতে হবে না, আমি এই মোবাইলের ভিতরেই না শুয়ে শুয়ে টিভি দেখবো।
রক্তসল আপদ আমার ঘরে এসে ছুটছে। তুমি কোনো চিন্তা করো না, ওই বুড়ির বুড়িরে কিভাবে সাইজ করতে হয় এটা আমার খুব ভালো করে জানা আছে। আচ্ছা শুনো না, তুমি যে টাকাগুলো নিয়ে আসছো এগুলো কোথায় রাখছো? না মানে তোমার বাবা মা যেভাবে টাকা লাগে আমাকে বাড়িতে ছুটে আইতেছে, কখন আবার আমাকে বাড়িতে ঢুকে টাকা পয়সা চুরি করে নিয়ে যায়। তাই কইলাম কি তুমি টাকাগুলো আমারে দাও, আমি ব্যাংকে রাখে আসি। তারপর তো তোমার বাবা মায়ের ওষুধের জন্য তো আর কম খরচা হয় নাই। আমি তো সব টাকা পয়সা আলাদা আলাদা করে পাঠাইছি, সব খরচা পাতি পরেও তো তোমার একাউন্টে 20 লাখ টাকা থাকার কথা। তুমি কি কইতে চাও, আমি কি তোমার টাকা চুরি করছি নাকি? দেখো তো জামাই বাবাজি, তুমি কি একটা মোবাইল নিয়ে আসছো, আমি না এগুলোর ফাংশন বুঝতেছি না। মা, তোমার জামাই কইতেছে আমি নাকি ওর টাকা পয়সা সব খায় ফেলাইছি। টাকা পয়সা? কিসের টাকা, কার টাকার কথা বলতেছো? আমাজন, আমি প্রতি মাসে কষ্ট করে যে টাকাটা বিদেশ থেকে পাঠাইছি আমি ওই টাকার কথা বলতেছি। টাকা কি কইতেছো, সেই সব টাকা তো সংসারের পিছনে, আর তাছাড়া তোমার যে ঋণ ছিল ওই ঋণ দিতেই শোধ হয়ে গেছে। ছি ছি জামাই, তুমি এই সামান্য কয়টা টাকার জন্য আমার মেয়ের কাছে কৈফিয়ত চাচ্ছ? এই জন্যই কি আমি এত টাকা পয়সা খরচ করে তোমারে বিদেশে পাঠাইছি? ছি ছি জামাই, তুমি আমার মেয়ের কাছে সরি বলো, আমার মেয়েকে সরি বলো। চাইলো আমরা ওই টাকা পয়সা দিয়ে দিলাম না, এত সস্তা নাকি? টাকা চাইলেই কি টাকা দিব নাকি? হ্যাঁ, ও যদি খুব বেশি বাড়াবাড়ি করে না, তাহলে আমার বোনের ছেলেরে ডেকে নিয়ে এসে ওকে দুনিয়ার থেকে বিদায় করে দিব না? ব্যাপার তোমার না কইছি এখন আমার লগে দেখা করতে আইতো না, আমার জামাই বিদেশ থেকে আয়া করছে। সে আইছে তো আমি কি করব, তুমি জানো না তোমার না দেখে আমি থাকতে পারি না। শুনো, আমার জামাই আবার বিদেশ না যাওয়া পর্যন্ত তোমার আমার প্রেম প্রীতি বন্ধ। আরে বুঝো না তুমি, দেখলে বিপদ হইতে পারে। আচ্ছা সে কয়দিন থাকবো? কইলো তো 4 মাস থাকবো। কি কও, 4 মাস? এই 4 মাস তোমার না দেখে আমি থাকতে পারবো? আমি তো মরে যাবো। আরে কইছে তো 4 মাস, আমি কি ওরে 4 মাস থাকতে দিমু? দেখবা 1 মাসের মধ্যে আমি ওরে আবার বিদেশ পাঠাই দিব। এরপর তুমি আমি স্বাধীন হয়ে রিক্সায় ঘুরে বেড়াম। সেইটাই যেন হয়। শোনো না, তুমি আমার 10,000 টাকা দাও। আমার টাকা কেন? তোমার না সেইদিন 10,000 টাকা দিলাম। তুমি তো জানোই তুমি ছাড়া আমার কেউ নাইকা, তুমি না চালালে আমার কে চালাইবো? দাও না 10,000 টাকা দাও না। আমার কাছে 10,000 টাকা নেই, 5,000 টাকা আছে, এই 5,000 টাকা নিয়ে কাটতে পারো। আমার জামাই দেখলে কিন্তু আমাকে দুজনেরই বিপদ হয়ে যাবে। এনো আমার মামাতো ভাই। তোমার মামাতো ভাই? তোমার মামাতো ভাই আমি চিনবো না কই, আমি তো জানতাম না যে তোমার মামাতো ভাই আছে। আরে তুমি আমার গুচ্ছ সবারে দেখবা কেমনে, তুমি তো বিয়ের পর থেকে বিদেশ আসছিলা। কিন্তু আমার তো ওনার চেহারা দেখে মনে হইতেছে না যে তোমার মামাতো ভাই। এই ভাই, এই সত্য কথা কন্ত, আমার বোন লোক আপনার কি এর সম্পর্ক, আর আপনার হাতের টাকা কিসের, কিসের টাকা এটা? আরে ভাই আপনি এত কথা আমার জিজ্ঞেস করেন কেলে? আপনি বড় জিজ্ঞেস করেন না? ওই ফুলো টাকাটা তোমার কি কৈফিয়ত দেওয়ার লাগে আমি তোমার বিয়ে করছি? হ্যাঁ, আর শোনো, কথায় কথা যদি তুমি আমার এত সন্দেহ করো তাহলে কিন্তু তোমার খবর আছে। সৌমিন ভাই তাহলে কথাটা ঠিকই কইলো না, আমার বউ ওই ফুলো লোকে পরকিয়া করতেছে। আমার বউরে নিয়ে ও আইসক্রিম খেতে যায়, রিক্সায় ঘুরতে যায়, তাই না? একদম বাচ্চা মহিলা কবিরা,
বচ্চা কইলা আমার মা না, বচ্চা কইলা তুই। তুই যদি বচ্চা না পেতি তোর সঙ্গে প্রবাসে থাকি আমি একটু কষ্ট করে করতো লেখা। তুই তুই কি করিস, রফিকের সাথে প্রেম করিস না? রফিকে নিয়ে ফুসকা খাস, রিক্সায় কোলা মার কাছে যাস না? আমি তো সব কিছু জানি বলে, আমি তো এত কিছু জানা পাই, আমি তো তুই নিয়ে সহ্য করবো, আমি তোর জীবন দেবো জীবন। আপনি জানেন যে আপনার জামাই বিদেশে থাকে, তারপরে আপনার মেয়ে পরপুরুষ নিয়ে পরকিয়ে করতেছে, আপনি মাথা দেন না কেন? এই খবরটার কইতেছি আমার মাইয়ার নামে একটাও বাজে কথা কবি না। আমার মাইয়া কখনো এই ধরনের কোনো কাজ করে নাই, আর আমার চোখেও পড়ে নাই। আমার মাইয়ার নামে কোনো বানায় বানায় কথা কবি না কইতেছি। আমি একটু বানায় বানায় কথা বলতেছিলাম, আপনার মেয়ে একটু আগে আমার কাছে হাতের হাতে ধরা খাইছে। ওই বলতেছে ওই ছেলে নাকি ওর মামাতো ভাই। ওর মামাতো ভাই আমি চিনি না। হ্যাঁ, ওর মামাতো ভাই আমি খুব ভালো করে চিনি। আমি বিদেশ থেকে যে টাকা পয়সা ইনকাম করে পড়াইছি ওই পুলার কাছে খরচ করেছে সব কিছু। আর এই যে আপনিও কিন্তু কম না, আমি পরিশ্রম করে যে টাকা পাঠাইছি সেই টাকা দিয়ে আপনার ছোট পুলারে আপনি বিদেশ পাঠিয়েছেন, আর আমি যে টাকা আমার বাপ্পার লাগে পাঠাইছি সেই টাকা আপনার দুজন খরচ করছেন, আত্মসাত করছেন আমার টাকা। আমি না আপনার মেয়ের লগে বিসংসার করি, আজকে আমি ওর জীবন তুমি আজকে। এটা তুমি কি বলতেছো? আমার মাইয়া যদি কোনো অন্যায় করে থাকে তাইলে ওরে শাস্তি দাও, ওরে ডিভোর্স দিলেও যাইবো কই? কই যাবো এটা আমি জানি না। যখন ওই ফুলার লগে আপনার মায়ের প্রেম করতেছিল তখন বোঝে নাই যে তার স্বামী আছে সংসার আছে? হ্যাঁ, তখন বোঝে নাই। খবরদার একটা বাজে কথা বলো, ওই রফিকের লগে আমার সম্পর্ক আছে বলেছিস তো? হ আমার সম্পর্ক আছে। কি করছিস তুই? আমি ওই রফিকের লগে ঘুরে বেড়াই। হ আমি ঘুরে বেড়াই, তারপরও তুই আমার ডিভোর্স দিতে পারবি না, কারণ তুই আমার মায়ের টাকায় কেন একটা গোলাম। তাই আমি যেভাবে চলবো তোর মুখ বুঝে সহ্য করতে হইব, তুই কিছুই কইতে পারবি না। আর যদি কিছু কস তাইলে আমার খালাতো বাইরে দিয়ে তোরে খুন করে ফেলাম। এই পোলা, তুই জানোস না আমি কোন বাড়ির মাইয়া? তোরে খুশি খুশি করে কাইটা মাটিতে পুঁতে হেলাম। মোরার ঘরের মোরা, অনেকদিন তোরে পালছি, এখন তুই এইখানেই থাক। এই চল তো এইখানে আর দাঁড়াই খাওয়ান যাইব। তোরে আমি সেবা যত্ন করে সুস্থ করে চলবো, তুই চল বাজার বাড়িতে চল।
আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ তুমি আমার ছেলেরে সুস্থ করে দাও। ওঠো দৌড় দিয়ে পাগলিদের কাছে গেল কি কিলিগে? কি কথা কই আমি? শোনো তো, আহ শোনো, তুমি তুমি এখানে কি কি? আপনি? আমি দীপ, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার স্বামী, তো তুমি আমাকে চিনতে পারছো না? মাথা কি কাউন দে, পাপ পাপে বাপেরও ছাড়ে না, আমারে পাপে ধরছে। আমার মাথায় যেন কি হয়েছে, জুতো দিয়ে বাড়ি দিলে আমার মাথা না ঠিক হয়ে যায়। আমার মাথায় কি হয়েছে, আমি না পথের ভিক্ষুক হয়ে গেছি, মানুষের কাছ থেকে ভিক্ষা করে করে খাই। আরে মা, ও পাগল না, ও তোমাদের বৌমা সরনা। বাবা তুমি ভালো করে খেয়াল করো না, সরনা না। হ তাই তো, আমাদের বৌমার সরনা পাগল হলো কেমনে? পাপে ধরছে বাবা, পাপে ধরছে। আমি আপনাগুলোকে অনেক অন্যায় করছি, এই অন্যায় সাজাইছে এরা। বাবা মা দীপ, তোমরা যদি আমারে ক্ষমা করে দাও তাহলে আমার মাথাটা ঠিক হয়ে যাব, আমি শান্তি পামু। আমারে ক্ষমা করে দাও। কি রে বাজা, তুই চাই কি দেখোস, বৌমারে ধর বাড়িতে লয়ে যাই। বাবা ওরে বাড়িতে লোক না, আমি যখন বিদেশে আছিলাম তোমাকে লোকে ও খুব খারাপ আচরণ করছে, খুব নির্যাতন করছে তোমার, আমি ওর বাড়িতে লোক না। ও বাবা, মানুষ ভুল করতেই পারে, দিন শেষে তার ভুল বুঝতে পারে। আমাদের বৌমা নিজের ভুল বুঝতে পারছে, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। কি কও? হ্যাঁ বৌমারে বাড়িতে লয়ে যাই, দরকার।